সো গাইস, আজকের এই ভিডিওতে আমি বেরার্স খেলবো আর আমার অপোনেন্ট থাকবে সাবির অফিসিয়াল, ইয়েস্টোর, সাতন ওয়াইটি অ্যান্ড ফাহাদ আকাশ। টোটাল রাউন্ড থাকবে তিনটা, যে টিম প্রথমে দুইটা রাউন্ড জিততে পারবে সেই উনার হবে। তো হ্যাঁ, দেখা যাক আমি চারজনের সাথে বেরার্স পারি নাকি ওরা আমাকে হারা দেয়। আর এই ভিডিওতে যদি 1K লাইকস আসে তাহলে আমি এই টিমকে নিয়েই আমি একটা 1v4 এর ম্যানহান ভিডিও দিব। সো হ্যাঁ, তাড়াতাড়ি 1K লাইক কমপ্লিট করে ফেলেন। আর সো গাইস, প্রথমে আমরা আয়রন নিয়ে নেবো কয়েকটা, আর 32টার মতো হচ্ছে বুল নেবো, যাতে আমরা কি বলে ডায়মন্ড জেনারেটরের কাছে যেতে পারি। আর ডায়মন্ড জেনারেটর থেকে আমরা হচ্ছে আমাদের যে জিনিসপত্র আছে সেগুলো আপডেট করতে পারবো। সো হ্যাঁ, ডায়মন্ড জেনারেটরের কাছে যাই আমরা। তো সব বলে দিচ্ছি তাকে, বিল কভার দিব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট নিতে দাও উচিত ছিল অ্যাকচুয়ালি। ফেকে ও আরে না না, তুমি তো আমি নিতে দাও এজ বন্ধু, আমরা ইতে যাই সফরে যাই। এই অস্ত্র ভাই পছ, আমার জন্য একটি রাস্তা তৈরি করে দাও, তোমাকে আমি ব্লেস দিই। তোমার তোমাকে হেলে দিই, এরে বম মারে, এরে বম মারে, জাহান্নামের দিকে রাস্তা বানাই। আর এখন আমাদের হচ্ছে আয়রন ফোর্স নেওয়া শেষ, আর ও এদিক দিয়ে ব্লু টিম আসছে। আরে এটা কে, এটা কে, এটা কি সেই ইয়াস্টো ফ্যাক, সরি ফ্যাক হ্যাজ বোন না আল্লাহ, এই হ্যাজ সব কি কি বলছ তুমি? ফাত ভুল করে কি রিয়েল রিয়েলাইজ বোন, এটা আমাদের সাথে না রিয়েলাইজ বোন, প্রিটেন্ডিং টু বি হ্যাজ বোন ফর 10 মিনিট স্ট্রেট সাব্বির। এই আস্তে কিন্তু কে, আমি হ্যাজ বোনই ফেকটা কি রিয়েলটা, ফেকটা রিয়েলটা আমি আমি এখন তোমাকে ইমেল দেব, বুঝছো? এটা ফাটবে, এটা আমার ইমেল, এখন এমআরএলড এর পরিবর্তে তোমার চ্যানেল এমআরএলড এর এগুলা সাব্বির এর চ্যানেল এত সস্তা এগুলা না, করবোটা কি আমি? আমি তো গোল লাগে, যাও যাও লল এসবন, যাও যাব না ইয়াস্টবে আপনার সঙ্গে। ও ও আসে এসবন, আরে এসবন আমার, আমি ভুলে ইতে চাপ দিয়ে দিছি। ও এসবন আমার ইন। তো গাইস, আমাদের হচ্ছে এমারাল ফোর্জ হয়ে গেছে, সো এখন আমাদের জেনারেটর থেকে এমারালটা বাইর হবে। আর আমরা এখন কিছু টিএনটি আর উল নিয়ে নিছি ওদের বেঁচে যাওয়ার জন্য। আর এখানে অ্যাকচুয়ালি আসতেছে, ওরা রাশ দিচ্ছে, সো ওদেরকে আটকাইতে হবে অ্যাকচুয়ালি। তীরওয়ালা চলে আসছে, তীরওয়ালা, তীরওয়ালা ভাই আসে পড়ছে আমাদের অ্যারো গিফট করতে। থ্যাংক ইউ আর ফাক, তীরওয়ালা ভাই ধন্যবাদ, আপনাকে ছাড়া আমরা কোথায় থাকতাম? বললো ব্যাংকে লোহা দিতেছে না আমি, গেল না না, এই যে না, এই যে না, এই যে না, অ্যাটাক মোডে গেছি আমি, আমি অ্যাটাক মোডে গেছি। জয় বাংলার, বাংলার জয়। ও মাই গড, ও মাই গড, থ্যাঙ্ক ইউ, আরো দাও, আরো দাও, এস বন এখানে আরো দাও, এই যে আরো দাও, আরো দাও, জয়। হোয়াট দ্য হেক, লাল রে পাড়া কা সাথে সাথে মাই। সো গাইস, আমাদের মানে এখন হচ্ছে আই গেস এমারাল্ড হয়ে গেছে, সো আমরা এখন আমাদের যে বেড প্রোটেকশন আছে সেটা আপগ্রেড করে কি বলে অবসিডিয়ান এর প্রোটেকশন দিব। সো অবসিডিয়ান নিয়ে নেই আর প্রোটেকশন দেই। মিস হয়ে গেল, শেষ ছিল, এইবার আমি আনছিলাম, অনেকগুলো পাইছিলাম। এখন আমাদের এমারাল্ড দিতে ঘষণ দরকার ছিল, এন্ড পড়তে হইলে কোন চুমে ঘষণ মানে পড়তে হইলে ফর্স রেডিও কিছু কিনতে চা না। আচ্ছা আমি কটা এমবেল নিয়ে আসছি, বিজনেস তোরটা তুলে নেই, আসছে আরেকটা লাগবে, আরেকটা লাগবে। ওই এটা আমি কখন গেলাম, কথা শুনে মাঝে মধ্যে আমারই ভয় লাগে, আমি কখন গেলাম? আমি কি তার বেসে টেলিপোর্ট হইছি? ও মাই গড, আই নিড গোল, এমারেল ফল গোল, থ্যাংক ইউ, আই নিড গোল, গোল্ড নার বয়স আছে তোমার? এই যে আমার মত ডায়মন্ড দিয়ে ডিফেন্স করছে, এই কি কই অপসিডিয়ান দিয়ে, অপসিডিয়ান, হ্যাঁ হ্যাঁ তাহলে তো
সমস্যা নাই তাকে আমরা একসাথে ইউজফুলই দেব তাহলে আমি একটু ইউজফুলই দেব আজিব এই যে এখানে ইয়ে রাখলাম সোনা দানা ওকে আমি নি সোনা দানা বালাখানা এই অ্যাজ ওয়ান এই যাই যাই ঠিক আছে জাম্পিং পোশন কি আসছে মারাও খেয়ে গেছে আসছে আসছে দেরি ও সে আমাদের ইয়ে ইয়া ভেঙে দিছে আমরা গ্লাস দেওয়ার রাস্তা বানাই কি কো এডি তো কইতাছি আমার কথা এত অন্ধকারে কেউ কানে দেয় না দেখছো কত সুবিধা সুন্দর আচ্ছা ডায়মন্ড পিকেস দিয়ে কাজ হচ্ছে না কেন অবসিডিয়ান সময় লাগে সময় লাগে মুড়ি খাইতেছে আসতেছে ব্রিজ করছে তোমার জন্য কি বেশি হচ্ছে পারবা দি এন্ড এইভাবে আমাদেরকে আমার পালটা থাকবে বাবু কো বাবু কাম হিয়ার এই পিক ছিল তুমি মাইরা দিলে কে তো সে কি তোমার জন্য ওয়েট করবে না ভাবলাম এসবন মারছে আমি পড়ে গেছি এসবন ভাবছে আমি মরে গেছি আমি পাস করে গেছি গাওয়ার বেছে কতগুলো ইয়ে করছে আমি জানতাম বাবুটি মারবো কনফিউশন মেরে দিছে ওকে what the heck কি হইতাছে এটা আসো 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 ব্লুন এই দুইটা এসবন ব্যাপার কি দুইটা এসবন কাবে রে আমার স্কিন মারে দিছো আমার কি মি তোমাদের কি বলে আমার এসবনের স্কিন দিছি জান বাবু তোমাদের টিমে একটা এসবন আছে ঠিক আছে ইয়াস্ট্রো বাইকো আমার স্কিন মারে দিছে আসে সব ডায়মন্ড ডায়মন্ড আনতে যাও না তন্ময় আমার জন্য রাস্তা করে দাও আচ্ছা এখানে স্লো হয়ে গেছে কেন সাব্বির তো বালি করছে এক দুই আনফিনিশড মিস্টিরিয়াস ওয়ার্ড টপ 5 মিস্টার 5 কোশ্চেনেবল আমার যে আনসার টপ 5 কোশ্চেনেবল স্যাটানোয়েড ইজ ডায়লগস বাহ আমি সাবিরের পিছনে তুমি অ্যাজবনের পিছনে কালকে কথা কইতেছো ও ভাই আমার স্কিন নিয়ে নিছো অ্যাজবনের আত্মা ওটা তুমি হৃদয় যাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছো তাকে এটা হচ্ছে অফিসিয়াল
আর ওটা হলো আনঅফিশিয়াল ফেক মারা খেলো কে স্যার মিয়া হ্যালো এজবন কি অবস্থা কেমন তো তুমি দিনকাল হোয়াট দ্য হেক এটা এটা তোমার ব্যাথা কি হচ্ছে এজবন এটা তোমার ব্যাথা ওরে এজবন কি টি ইউজ করে এটা কোন কোম্পানি টি না আমিও বুঝি না ভাই এগুলা গুলিস মানে সস্তা পাওয়া তীর এই তোমরা কি এমআরএল টিএস ইয়ে ইয়া 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 তো নকব্যাক কেন আজ হ্যাঁ আমি তো এটা বুঝি না এটা এটা নকব্যাক কেন এটা ক্রিয়েটিভিটি সস্তা ধরে ইউজ করি না তো তাই হালকা লাগ আমাদের রিয়েল এজ ইউজ করতেছে ওকে এজ বন্ডে ফালা দিছি ও মাই ইটস আ উইন উইন এ মানে ফেক এজ বন্ডে ফালা দিছো ও মাই গড রিয়েল এজ বন্ডে এইজন্যই পারে এলিগে রিয়েল এজ বন্ড জোস জিনিয়াস জিনিয়াস আরে রেসপেক্ট রেসপেক্ট এজ বন্ড ওপি রিয়েল এজ বন্ড বাই বিগ ফ্যান উইদাউট আউট ইটস ওকে আমার অনেক ফ্যান আছে ফিলিং ব্যাট ফ্রম লাভ ফ্রম রাত দুইটা সময় অনেক ফ্যান ফিল না यार এত ফ্যান যে আমার ফিল নাই আমার এত ফ্যান শান্ত ছেলে দেখো রে এই নকব্যাক এত কেন আমি বলে এমেরাল্ড বয় এটা দাঁড়াও মাগনাতে পাইতেছিল Yes. Hey. আটা আমি বোমের আবার রিলোড করার জন্য আরে আরে কেন চাপ দিচ্ছি আজো নাও তোরে বলো কি দিন রে এই কি রে এখানে কে আসছে কি জামবুড়া খাবা হ্যাঁ হ্যাঁ এ ফাদবে ওরে জামবুড়া দেন আরে বাইরা দিছি কাকে ব্যাটবিং করকে আমি ব্যাটবিং করে দিছি জীবন আছে ও না ব্যাটবিং করে দিছি হ্যাঁ ও ব্যাটবিং করে দিছি ফাদ ভাই হ্যাঁ ওয়াও ওয়াও আজবার কাল এই এই করে ইচ্ছা না কি ছিল না ইচ্ছা কি ইচ্ছা কি আমার এই অবস্থা হইতো হইছিল ম্যান সাবজেক্ট কেমন লাগলো বন্ধু আরে ছিল আমি পড়ি নাই পড়ো নাই তো তুমি বিয়ে করছো পোষণ খাই বললে লে লে তোমরা কি মারতে পারছো না কম অনেক কম অল লাইফ আর হাগাবে ইজি 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 মুভি কেমন ছিল এজবন আরে ভালো লাইক রে কন্টেন্ট হয়ে গেছে আমাদের মনে তো না ওকে রিম্যাচ কন্টেন্ট হয়ে গেছে এজবন লাইভের মধ্যে এটা কিন্তু রেকর্ড হইছে হ্যাঁ রেকর্ড আমি জাস্ট একটু জন্য চেক করতে পারলাম না ওকে আমাদের নিয়ে যেতে আছে মোরে একটা দিলে কি হয় তাড়াতাড়ি যাচ্ছে কেমনে আমি
আমি কিছু প্ল্যান করেছি, বুঝেছো? ও মাই গড, এবার শেষ খেলা হবে কমন ভাব নিয়ে গেল পোলারা রিট্রিট তিনজন মিলে যে দুজন অ্যাজবনকে মারো একজন ভাঙো তাহলেই হবে। হ্যালো হ্যালো, কে সব চুপ হয়ে গেল কেন? কে জানে, ও মারামারি করে ডিপ্রেশনে গেছে। আমি মরতে পারি না, আমি আবার আসবো, বীরেরা মরে না। আরে আহনি গেছে কি অবস্থা? আমার সাথে কেউ না থাকলে তো হবে না তো। তাকাইছিল সত্যি বলো পাল্লা আমার মারো এজবন, আমি আমি তোমার 100 টাকা পুরস্কার দিব যদি ঠিকই আছে, ওখানে থাকো থাকো ওইখানে ভাই। একজন কি একজন ভাই কতগুলা পুরো 14 গোষ্ঠী নিয়ে চলে চলে আসছে ওই মারা দিছি আমি, ওরে মারো ভাই মারা দিছি আমি ওরে। আমি ই হচ্ছি না কেন? এই এদিকে আসবো, এদিকে আসবো, এদিকে আসবো, এদিকে আসবো। আমি ভেঙে দিছি, যাও না যাও না, এক গোলে মাসে। আরে আমি বলছি আমাদের বেড ভেঙে দিছে, তোমরা কি শুনো? আমাদের বেড ভাঙবে তাই তো আমি আমাদের বেড ভেঙে দিছি পুরো। মারো মারো রে মারো মারো, আমি লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি। এই সাববীর, হ্যাঁ আমি বললাম যাও না এদিকে। আমি কি আমি কি ভাঙলো কোন দিক দিয়ে? না আমি ভাঙছি তো, ভাঙলো না না, দুজনেই ভাঙছে ফাত একে পিটাও আগে। আমাদেরও বেড ভেঙে গেছে আমাদের। তোমার গোল্ডেন অ্যাপল আছে ফাত ভাই? গোল্ডেন অ্যাপল না 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 একটাও নাই। ও
এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ঐতিহাসিকভাবে মারামারি যুদ্ধ চলতেছে এখানে এসবন নেমে গেছে যাও মারামারি করার জন্য এখন ঐতিহাসিক পালাচ্ছো কেন দুই জন আছো তুমি মারামারি হবে এখানে ফাস্ট দে পালাতে গিয়ে এখানে ফাস্ট ভেরি এসবন মারামারি করতে গিয়ে পড়ে গেল আইসেল লেগা আইসেল লেগা আমি যাই সামনে যাইতে পারি না আইসেল লেগা